সাকিবের সিনেমার থেকে বেশি শো পেয়েছেন বুবলির দেয়ালের দেশ, এ সম্পর্কে বিস্তারিত জানুন। এবার ঈদের ডজন খানেক বাংলা সিনেমা দেখবে দর্শক, কোনটা রেখে কোনটা দেখবে সেই পরিকল্পনা করতেই যেন দ্বিধাদ্বন্দ্বে পড়তে হচ্ছে। ঈদের পরিকল্পনা সুন্দরভাবে করতেই স্টার সিনেপ্লেক্স প্রকাশ করেছে তাদের সিনেমার শিডিউল। স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় প্রদর্শিত হবে ঈদের নতুন 8 সিনেমা। 8 সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এই সিনেমার 17টি শো প্রদর্শিত হবে। দেয়ালের দেশ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলি। সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্ন শ্রেণীর দুজন মানুষ রাজ ও বুবলির সঙ্গে প্রেম হয়, হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলি। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেয়ালের দেশের পর সর্বোচ্চ 13টি করে শো পেয়েছে হিমেল আশরাফের রাজকুমার ও গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। এছাড়া ওমর পেয়েছে 11টি শো, মোনা জিন 2 7টি, মেঘলা কন্যা 2টি, গ্রিন কার্ড 2টি এবং আহারে জীবন পেয়েছে 3টি শো। ঈদে সিনেমা মুক্তি নিয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ঈদে একসঙ্গে এত সিনেমা মুক্তি দেওয়া উচিত নয়, সারা বছর ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি দিলে দর্শকদের আগ্রহের জায়গা কিংবা চলচ্চিত্র জগতের একটা সুন্দর ব্যালেন্স থাকে। সাকিবের রাজকুমার এবং বুবলির দেয়ালের দেশ এই 2টি সিনেমা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের সোশ্যাল মিডিয়া ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।